আসসালামু আলাইকুম। গণতন্ত্র ইসলামের অর্থ না না গণতন্ত্র ইসলামের অর্থ একটা কুফরি মতবাদ। গণতন্ত্র ইসলামের দৃষ্টিতে একটা কুফরি মতবাদ, সেটা আমি আপনাকে প্রমাণ করে দিতে পারবো। গণতন্ত্র ইসলামের একটা কুফরি মতবাদ, গণতন্ত্র হচ্ছে ইউরোপের একটা মানে ইউরোপীয় একটা কুফরি মতবাদ, সেটা আমি প্রমাণ করে দিতে পারবো। সেটা নিয়ে এখন আলোচনা করছি না, এইটা নিয়ে যেটা নিয়ে আলোচনা করছি সেটা একটু শেষ হোক, তারপর আপনি যদি গণতন্ত্র নিয়ে আলোচনা করতে চান সেটাও করবো, অসুবিধা নেই। অসুবিধা কি, আপনি আপনি আমাকে শিখাইলেন, কিছু অসুবিধা তো নাই। কিন্তু আমি আপনাকে আমার মূল প্রশ্নটা আপনার কাছে, হ্যাঁ যাবেন যাবেন যাবেন, একটু একটু ধৈর্য ধরেন ভাই, একটু ধৈর্য ধরেন। গণতন্ত্র ইসলামে একদম হারাম, কুফরি, একদম কুফর, একদম মানে কুফরি মতবাদ, সাংঘাতিক কুফরি মতবাদ। কারণ গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, আর ইসলামের মূল মন্ত্র হচ্ছে আল্লাহ পাক সমস্ত ক্ষমতার উৎস। ঠিক আছে, এই হচ্ছে মৌলিক পার্থক্য, মৌলিক ভাবে দুইটা দুই দিকে। ঠিক আছে ভাই, গণতন্ত্র গণতন্ত্রের সংজ্ঞা আপনি বলতে পারবেন, গণতন্ত্র কাকে বলে? হ্যাঁ, আপাতত দৃষ্টি রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে জনগণের সকল ক্ষমতার উৎস। হ্যাঁ, এবং জনগণ যে আইনটা করতে চায় সেই সেটাই আইন হিসেবে গণ্য হবে। কিন্তু ইসলামের হুকুমত হচ্ছে আল্লাহ যে আইন দিছে সেটা কোনো বাপের বেটা, কোনো বাপের বেটা এটা চেঞ্জ করতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি একমত হয়ে আইনটা চেঞ্জ করতে চায়, একটা সামান্য শব্দ চেঞ্জ করতে পারবে না আল্লাহর আইনের। তাহলে ইসলাম গণতন্ত্র সাপোর্ট করে, এটা আপনি কিভাবে বললেন ভাই? গণতান্ত্রিক সিস্টেমে একটা আইনকে যদি অধিক সংখ্যক জনপ্রতিনিধি যদি একটা ভোট মানে সংসদ ভবনে বসে ধরেন একটা আইন পাশ করবে, তখন যদি বলা হয় যে অধিক সংখ্যক সংসদ সদস্য যদি এই আইনের পক্ষে মত দেয়, এই যে দেখবেন আপনি সংসদ ভবনে জিজ্ঞাসা করবে মানে যে স্পিকার সে জিজ্ঞাসা করবে এই আইনের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ পক্ষে আছি পক্ষে আছি পক্ষে আছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন সেটা আইন হিসেবে গণ্য হবে। কিন্তু ইসলামের হুকুমত হচ্ছে আল্লাহ তার নবী তার হিদায়তপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের একটা সামান্য কথাও, সামান্য একটা শব্দ কেউ কখনো পরিবর্তন করতে পারবে না। তাহলে এই জিনিসটা গণতন্ত্রের সাথে কিভাবে ম্যাচ খেলো ভাই, একটু বলেন তো। মানে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট সুন্দর নীতিমালা দিছে, তার বাইরে গেলে সেটা মানে ইসলাম বিরোধী হবে, আল্লাহ বিরোধী হবে। কিন্তু ভাই আপনাকে আমি জিজ্ঞাসা করেছি গণতন্ত্র কিভাবে ইসলামের সমর্থক হইলো, সেটা বলেন। ইসলাম কি রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে কি দেয় নাই সেটা তো জিজ্ঞাসা করি ভাই, বলেছি ইসলাম গণতন্ত্রকে কিভাবে সাপোর্ট করলো সেটা বলেন না। যেখানে যদি গণতন্ত্র যেখানে কোরআন বিরোধী কন্ট্রাডিক্টেড কোন আইন পাশ করা হয় সেখানে সেই সেই গণতন্ত্র ভাই, কোরআন বিরোধী হোক, কোরআন কোরআনের পক্ষে হোক, যেটাই হোক, এই ডিসিশন নেয়ার ক্ষমতাটা গণতন্ত্রের মধ্যে জনপ্রতিনিধির হাতে থাকে, কিন্তু ইসলামের ভিতরে এই ডিসিশন নেয়ার ক্ষমতাটা কারো হাতেই থাকে না। এটা হচ্ছে মৌলিক পার্থক্য, সেটা ইসলামের পক্ষে হোক বিপক্ষে হোক, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা, মনে করেন আমি এই যে এই লাইভে আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা রাখি, ঠিক আছে, এখন আমি আপনার পক্ষেও সিদ্ধান্ত দিতে পারি, আপনার বিপক্ষেও সিদ্ধান্ত দিতে পারি, আমি আপনার ইসলামের পক্ষেও সিদ্ধান্ত দিতে পারি, ইসলামের বিপক্ষেও সিদ্ধান্ত দিতে পারি, কিন্তু এই যে এই অথরিটিটাই, ক্ষমতাটা আমি রাখি। কিন্তু ইসলাম বলতেছে এই ক্ষমতাটাই আর কারো নাই, এই জনপ্রতিনিধির ক্ষমতাটাই থাকবে না কখনো, যে সে একটা আইনকে রাখবে নাকি পরিবর্তন করবে, কোনো বাপের বেটা জনপ্রতিনিধির এই ক্ষমতাটা থাকতেই পারবে না। কারণ এই ক্ষমতাটার মালিক একমাত্র আল্লাহ পাক, এবং কোরআনের কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ চলবে, কোনো জনপ্রতিনিধির কোনো কথা কখনো মানা হবে না। জনপ্রতিনিধি যে আইন প্রণয়ন করার ক্ষমতাটা আছে গণতান্ত্রিক সিস্টেমে, জনপ্রতিনিধিদের যে আইন প্রণয়ন করার ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটাই ইসলামের ভিতরে নাই। তো ভাই পার্থক্যটা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ 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 বুঝতে পারছি, মানে এই ক্ষমতাটাই তো মানে ইসলাম এলাও করে না জনপ্রতিনিধিদের, অবশ্যই কোনো ক্ষেত্রে এলাও করে না। ইসলামী শরীয়তে কোরআন সুন্নার বাইরে কোনো ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা কোনো বাপের বেটার নাই। তবে যেই বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে ইয়া দেয়া নাই, বিধিবিধান দেয়া নাই, সেই সমস্ত বিষয়ে মুমিনগণ একত্রিত হয়ে ইজমা কিয়াস করতে পারবে, এটার কিছু বিধান আছে। কিন্তু যেই বিষয়ে কোরআন সুন্নাতে পরিষ্কারভাবে বর্ণনা, মনে করেন যে কোরআনে বলা আছে চুরি করলে হাত কেটে ফেলতে হবে, হ্যাঁ এটা কোরআনের আইন। এখন গণতান্ত্রিক সিস্টেমে যেটা হবে, গণতান্ত্রিক সিস্টেমে 300 জন সংসদ সদস্য সংসদে বসে মানে যাচাই করবে, এক পক্ষ বলবে হ্যাঁ এটা ভালো আইন, এটা ভালো আইন ভাই, হাত কাটো হাত কাটো, চুরি করলে হাত কাটো, আরেক পক্ষ বলবে না 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 এটা খারাপ আইন, আমরা মানি না, এই আইন আমরা মানি না, এগুলো পুরনো 1400 বছর আগের আইন, এগুলো আমরা মানি না, এখন এইগুলো হাত কাটাকাটি করা যাবে না, এগুলো মানবাধিকার লঙ্ঘন। এই যে দুই পক্ষ যে কথা বলতেছে, ইসলামী হুকুমতে এই দুই পক্ষের কোনো কথা কথাই গ্রহণযোগ্য না। ইসলামী হুকুমত হচ্ছে আল্লাহ যেহেতু কোরআনে বলে দিছে হাত কাটতে হবে, হাত কাটতেই হবে, কোনো কথা কথির কোনো মানেই নেই, কোনো কথা কথি চলবে না, এখানে কোনো আলাপ আলোচনা চলবে না, কোনো তর্ক বিতর্ক চলবে না। কিন্তু যে সমস্ত বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা নাই, সুস্পষ্টভাবে হালাল হারাম বা মানে হুকুম দেয়া নাই, সেই সমস্ত বিষয়ে কিছু মানে যারা আলেম আছে তারা বসে ইজমা কিয়াস করতে পারবে, এই অথরিটি দেওয়া আছে। কিন্তু জনপ্রতিনিধি বৈশা আল্লাহর আইন নিয়ে মানে কথা বলবে এই তো ক্ষমতাই তো নাই, কিন্তু গণতন্ত্রে কিন্তু এই ক্ষমতাটা আছে জনপ্রতিনিধি, তাই না ভাই, আছে না? হ্যাঁ হ্যাঁ জনপ্রতিনিধির ক্ষমতাটা আছে গণতন্ত্র। তাহলে তাহলে গণতন্ত্র আর ইসলাম কিভাবে কম্প্যাটিবল হইলো বলেন তো ভাই, মানে মানে ম্যাচ করলো কিভাবে, ম্যাচ করলো বলেন।
না না ম্যাচ তো সব ক্ষেত্রে করে না। আচ্ছা আমি এই টপিকে তো আসলে এটা তো মূলনীতি, এটা তো ভাই মূলনীতি, মূলনীতি ম্যাচ করলো না। মনে করেন ফুটবল খেলার মূলনীতি এক, ক্রিকেট খেলার মূলনীতি এক, মূলনীতি তো ম্যাচ করে নাই। তাহলে আপনি বলতে পারেন ফুটবল খেলার ক্রিকেট খেলা ম্যাচ করে? দুইটাই তো বল দিয়া খেলে। আমি আমি বলছি একটা আপনি যে বড় বল একটা ছোট বল, মূল কথা আসলে আপনি একটা বড় বল একটা ছোট বল বলতেছেন। আসলে আমার প্রশ্ন ছিল যে আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে, আসলে যেহেতু আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, তাহলে অন্য বিষয়গুলো আলোচনায় কোনো প্রশ্নই আসে না। এই এই আলোচনাটা শেষ করে নিই, তারপর আপনি যদি সৃষ্টিকর্তা নিয়ে আলোচনা করতে চান সেটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই তো। আসলে সৃষ্টিকর্তা হ্যাঁ ভাই, আপনাকে আমি যে আলোচনা করতে, যে অন্য আলোচনা, বিষয়গুলো যে আলোচনা আপনি আলোচনা তুলছেন, যে আলোচনায় আপনি তুলছেন ভাই, এই যে গণতন্ত্র, যে ইসলামে গণতন্ত্র আছে, এটা যে আপনি আপনি তো বলেছিলেন, আমি কি বলেছি? এটা প্রসঙ্গটা কে তুলেছিল? আপনি তো তুললেন না, এই কারণেই তো আমি হ্যাঁ হ্যাঁ প্রসঙ্গটা বাড়াইলাম, নাহলে আপনি না তুললে তো আমি প্রসঙ্গটা বাড়াইতাম না। আপনি তো বাড়াইছেন ভাই। এখন আমি যখন এই, যেহেতু আপনি তুলেছেন প্রসঙ্গটা, সেহেতু আমি এটা নিয়ে আলাপ করছি। আপনি না করলে তো আমি এটা এটা নিয়ে কথাই তুলতাম না, গণতন্ত্র তো আমি নিয়ে আলোচনা করিই নাই, তো আপনি করছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে। হ্যাঁ তো এটা আলোচনাটা শেষ হোক, তারপর আপনি আরেকটা টপিকে যান। আপনি এখন আমাকে বলেন যে, এবং পৃথিবীর অনেক বড় বড় বিখ্যাত আলেম তো এই বিষয়ে মতামত দিয়ে দিছে যে গণতন্ত্র হচ্ছে একটা কুফরি মতবাদ। আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো একজন বিখ্যাত আলেমকে গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর গণতন্ত্র কি ইসলামে জায়েজ আছে? বলবে না, গণতন্ত্র হচ্ছে একটা কুফরি মতবাদ, এটা সবাই বলবে। যে কোনো মানে ভালো আলেমকে ধরেন, ভালো আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন, সে অবশ্যই বলে দেবে গণতন্ত্র একটা কুফরি মতবাদ। এগুলো কি বলেন ভাই, গণতন্ত্র ইসলামে, আবার গণতন্ত্র কি? না গণতন্ত্রে আমরা বিশ্বাসী, কারণ এখন যদি মনে করেন গণতান্ত্রিক আপনি রাষ্ট্রে, একজন মুসলিম হলে, আপনি একজন মুসলিম হলে কখনোই গণতন্ত্রে বিশ্বাসী হতে পারেন না। গণতন্ত্র হচ্ছে একটা ইউরোপিয়ান, গণতন্ত্র জিনিসটা কোথা থেকে আসছে, ডেমোক্রেসি জিনিসটা কোথা থেকে আসছে আপনি জানেন ভাই? আচ্ছা বাংলাদেশে যদি, না না বাংলাদেশে যদি গণতন্ত্র, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এখানে যদি বলে যে পার্লামেন্টে মদ হালাল করা হলো, মদ সবাই খাইতে পারবে, তাহলে এটা তো ইসলাম কন্ট্রাডিক্টেড হয়ে গেলো, সেটা সেই গণতন্ত্র তো আমরা মানতে পারবো না। না না, পজিটিভ গণতন্ত্রই, গণতন্ত্র কি মানতে পারবে না? মানে এই যে এটা যে ডিসিশন নেওয়ার ক্ষমতা কারো আছে ভাই, মদ হালাল কি নাকি হারাম সেটা তো ভিন্ন কথা, কিন্তু এই মদকে হালাল করা বা হারাম করা, এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা কারো আছে? এটাই তো ইসলাম সাপোর্ট করে না ভাই। আপনি কি পার্থক্যটা বুঝতে পারছেন না? মদ হালাল করা হারাম করা সেটা তো ভিন্ন আলোচনা, কিন্তু মদ হালাল হারাম করার সিদ্ধান্ত মানে ডিসিশনটা নেওয়ার ক্ষমতা অন্য কারো আছে, এটাই ইসলাম সাপোর্ট করে না তো ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি বিষয়টা এখন ভাই পার্থক্যটা কি আপনি বুঝতে পারছেন? মানে মনে করেন একজন বিচারকের একটা ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ইসলাম তাকে ওই বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষমতাই দেয় নাই। কিন্তু একজন বিচারকের যদি ওই বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা দেন আপনি, তাতেই তো আপনি ইসলাম বিরোধী কাজ করে ফেললেন, তাই না? জনপ্রতিনিধিদেরকে যদি আপনি আইন প্রণয়নের অধিকার দেন, সেটাই তো ইসলাম বিরোধী। কারণ ইসলাম তো এটা অ্যালাউ করে না যে জনগণ মানে জনপ্রতিনিধি কোনো সংসদ সদস্য গিয়ে আইন পরিবর্তন করার ক্ষমতা পাবে, পাওয়া যাবে সে, এটা এটারই তো কোনো স্কোপ নাই ইসলামে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি যে আপনি একটু মানে মনে হয় হকচকায় গেছেন। ঠিক আছে, আপনি যদি চান তাহলে এই আলোচনাটা আমরা স্কিপ করলাম, ঠিক আছে।